সে দিলাই ও রাজা বলেছে তা বুঝাও যাও বেটা জানার দরকার না নিবা কোন কাজ কাম করো না কাম কাজ করি না কই দিকান ঠিক আছে টাকা পয়সা পাই কই এই বুড়ব বেন খাটাইয়া টাকা রুচি কিচ্ছু করার নাই বললে অন্য করি রোজবার ও বাবা তোমার চাষি উসমানি মেডিকেল ভর্তি রেখো তোমার ওষুধ করাইছিলাম ওখানে ওষুধ দরকার হলে তোমার চাষি এখন মেডিকেল থেকে সিট কাটিয়া দিলাম ওখান আমার একটা টেকা নাই রে বাবা তোমার চাষি বোধ হয় মারা হইতে আর মেডিকেল খালি ওষুধ দরকার হলে চোদ্দ দিন তা কি মেডিকেল গাঁর মানুষ দিন দিন যেমন আমরা ও মানুষ হয়ে গেলাম একটা মানছে মাতলাম না আধা মাস হয়ে যায় আচ্ছা তার বেমার কি তাবা বেমার রে তোমার শাশুড়ির বেটো টিউমার হয়ে গেছিল টেকা বোঝার কারণে অপারেশন করাইতে পারলাম না আখতা দুটো ফুটোটা ফাটিয়া বাঁশ মারি দিছে রে বাবা বুঝছি রে বাসা স্যার আচ্ছা বাংলা করে বাসা স্যার এখন তো আল্লাহ দিন রে রাইত রাইতে দিন করার কেউ কেউ লাগে আটকিত না আল্লাহ কোনো মাধ্যম না কোনো মাধ্যমে উসিল্লা করে দিবা বুঝছো নি উসমানিত নেই ওই রে বাবা উসমানিত ও তোর ভাই টাকা দিছিল কারেন্ট বিল কত কারেন্ট বিল 1400 2 মাস 1480 টাকা 2 মাসের কারেন্ট বিল জমে গেছে গত মাসও দিতাম আসলাম 1 মাসের এগুই লোকে ওই যে সিরাজের ফুয়ার আখতা বলে ফাতলা পায়খানো হয়ে গেছে ডায়রিয়া ডায়রিয়া যেটা দেখো ওখন গরিব মানুষ মেডিকেলটাই ফিরত লই এই ওর বাড়ির ওখান যেন কিছু যদি জোর না সকালে ক্লিনিকে ভর্তি করাইছি টাকা দিছি আমি উচনি ওই জমে ওই ওলা জমে হয়ে যায় আমার কারণে আমার বুলের কারণে ভাই তো টিকিট টেকা দিয়ে আমাদের কিন্তু ও দেখো ও বিভত্ত ইয়া কিলা তুমি টেকা লইয়া বিলা টেল দিতা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এক পাটে 10,000 তা আচ্ছা অন্য এক পাটে 10,000 গুটি খাসে খাজলা করো বা ও আমার ভাই যদি বিল দিলে আমি জমাইলেই বাক্কা খরচ আমি নিজেও করিলাই বুঝছি বুঝছো নি ওই তো রে বাবা তুমি লাগে মানবতার ফেরিওয়ালা ওই যে তুমি আমার টাকাটা দিলে এই টাকাটা আমি তোমার কিলা তোমার ঋণ পরিশোধ করবো রে বাবা আমরা তো বিপদ হত তুমি জাফি আইয়া পড়ো এই টাকা আমার বিরত হওয়া লাগতো না ওই যে কয়েক মাস আগে টাকা বাক্কা নিতে কয়েক কিস্তি এগুলো আমার মনেও নাই দেবা পয়লা খরচ হিসাবে নিয়ে যায় তোমার কিতাব কথা ও পুরীর বাড়ি না কোনো ফাটাইতে ফগুন তাকে মারলে তুরা তুরা করে দিও আর না দিলে কোনো দাবি নাই বুঝছি আর দোয়া করিও আমার দাবি নাই যদি মরি যায়
দাবি জানিও কোনো দাবি নাই কইলাম তো আপনি দেবা লাগতো না টাকা আপনি টাকা দেবা লাগতো দেখছত নি কিলা দান্দা করি ওই দেখ এক কথা কইছি তোর শাশুড়ি মেডিকেল কান দিছি অভিনয় করি টাকা দিবা এ দান্দা করো টাকা দাও টাকা দাও টাকা দে টাকা দিনে লইলাই টাকা দে তো ভাই বল তুই পাগল হইলা কি তালি দেখো কি দা কইতি শাশুড়ি মেডিকেল ভর্তি নানি টাকা যখন লইছো এখন এখন 50 50 বাড়ই কি তা 50 50 বাড়ই তো এই বেটা তোর শাশুড়ি হসপিটাল বে বেটা টাকা দিয়া গেল দেখলাই নি ওগুন মেডিকেল লইয়া শাশুড়ি যাই মুটে শাশুড়ি মেডিকেল ভর্তি নানি তোমারে মারিয়া নি এখন মেডিকেল ভর্তি করুন ও আমি তো এখান বলি লইছি আমি যেই ন অভিনয় করছি আচ্ছা ঠিক আছে তুই 2000 নে গিরে বাবা কিবে না মারাইলি 2000 2000 এক টাকা হইতে না সব এলাকা তাস করে দিমু এখন ওই যে বান কিতা কিতা পাস করে দিয়া বান্দে ওখান হুনাইতে আমি কিতা লাগি গান বললাম তুই নু কইলে বে আমি কিলা চলি কিলা আমি তো তোরে দেনাই না ও এলাকা দিয়া ও দান্দা করে ও দান্দা করে চলো নানি ও দান্দা করে বাবা এখন 50 50 বাট হইব 50 50 লে গিরে বাবা 50 50 নেকি নিয়াতে ও আমার পাস দিলা তুই নু কইলে দেখাই দাম তোরে দেখাই দাম তুই দেখো মুসলি গেলে আমার আমার বাট মানুষও মানুষ হয়ে গেছে আমরা মানুষও বললাম ও মানুষও বলে গেছি মানুষ আকাশে খাইবে গরু না ছাগল গা সাত বিল দিমু আগামী মাসে বিল দিমু আসলে রে আমরা গাঁওয়ের মানুষ খালি বাদ হয়ে যায় না সব সব মানুষ বাদ হয়ে যায় নাইনি ওই ভাই সব বাদ আপন ভাই ও বাদ হয়ে গেছে ও তো আপন এই যে দুনিয়া আচ্ছা এক কাজ করিস ও টাকা দিয়া খাই সাবাদ তো আর টাকা আছে কেন আর 7-8000 হইব তুই যা করিস ও নেহারো মাস দিয়ে বাসো একটা আনিয়ে আনবে তোর অংশ দিয়ে কি আর তিন সেট দিস মাথা গুজার টাই করিস যা যা আর নমাজ করিস নমাজ করিস আল্লাহরে ডাকিস এই বাবা আমি আপনার কাছে লজ্জিত আমি আপনার কাছে শর্মিন্দা বুঝছো আমি আন্তর্জাতিক ভাবে আপনার কাছে দুঃখিত প্রকাশ করা দুঃখ প্রকাশ আপনি খবর করছিলেন বাপ আমি আপনার খবরর সময় মতো আইতে পারছি আমি খুব একটা জামেলার মাঝে আর কই একটা বিয়া লইয়া ব্যস্ত বুঝছো আইতা পারবা কি লারে বাবাই আমরা হইলাম কি গরিব মানুষ যদি বন্ধনি ফাটি হইতাম তে ঠিক হইলা হইলো বাবি প্লিজ প্লিজ বাবি আর শরম দিবা না বুঝছো শর আমি প্রথম আপনারে কইছি না যে আমি আন্তর্জাতিক ভাবে আপনার কাছে দুঃখিত আচ্ছা বাবি কিতার লাগি খবর করছিলে আমার খবর দিছিলাম রে বাবাই ওই যে আমার ফুরিগুতা দেখরাইনি ও ফুরিগুতা লাগি এগুতা আমার দেখতায় বিয়া উল্টা পাল্টা আমি বুঝলাম না বিয়া ওইছে
আবার হয়ে রাখান বিয়া হয়নি তুই কেন কিতা কর আমার ফুলির পক্ষ থেকে আমি আসলাম মুল্লায় গড় ডাকিয়া নিয়ে বিয়া ফরাইলিছে ও শেষ বিয়া কবুল হয়েছে নানি পুজি হয়েছে তো কবুল করলো তো বিয়ে হয়ে গেল রে গোবা ও যে আমার কইলা তুমি একটা কথা যে বিয়া হয়েছে আবার বিয়া তুমি আমার সম্পূর্ণ বিষয় পাঙ্গিয়া কই তুই গাই ফুরির বিষয় আস কিতা কেনে আইলো বা কেনে দামানে ডিপোজ দিল বা দামানে কেনে ডিপোজ দিল ওগুলো যদি তুমি আমার কোয়া তাই না আমি সঠিক দামানে হতো বাংলা মানুষের কুয়া হতো দেখা দিতাম পারে সাসা গোট খালি যারা করে তারা তো গোটক হয় রায়বার হয় তো তুমি দেখে হো তোমার উকিল মাই গো মাই বুঝিলিছি গো মাই পান্তা কি যারা শুন কষলেও নাই তুমি কথা ধরো বুঝছি গো মাই কিতা বিষয় শুনো গো মাই গোট খালি যারা করে এরারে হয় উকিল উকলাতি করে এটা হয় আচ্ছা রে বা ছোট ভাই এটা বাদ দো ওখান তুমি খো আমার ফুরির লাগি দামান দেখবাই না আল্লাহ দামান দেখতে তোর গো বই না আমার অসুবিধা না দামান তো আমি দেখমু আমি তো তোমায় না করছি না দামান দেখমু নিয়ে কিন্তু দামান দেখার আগে তো আমি দামান দেখা যাইতাম দামান তোর বাড়ির জন্য যাইতাম দামান তোর বাড়িতে যে সময় শুনবো কন্যা ডিভোর্সি কন্যা সারা সারি হয়েছি আগে বিয়া হয়েছিল তখন তো আমি তারারে বিষয়টা বাঙ্গিয়া করতাম তারারে বাঙ্গিয়া হওয়া লাগবো না যে খেনে সারা সারি হইলো হাত দুষে সারা সারি এখন মনে করিলা তোমার ফুরির দুষে বলা সারা সারি হয়েছে তখন তো তোমার ফুরি যদি দোষ থাকে এই বিষয়টা যদি আমি জানি সে তো দামা দেবা এটা আমি দায়িত্বে রাখতাম এটাতে আমি দামা সাফা দিয়া লুকাই লুকাইয়া কবুর দোষ কইয়া কইয়া আমি এটা খাবার করতাম এর লাগে মেইন বিষয় হয়েছে তুমি আমার বাঙ্গিয়া করতে হইবে তোমার ফুরি কোন দোষে খার দোষে সারা সারি হইল দোষ বলতে বেশি কিছু না দামান ভালা আছে আচ্ছা ওইলে কি তুইছে জানো নি এটা টেকা পয়সা নাই তো আমার ফুরির চিন্তা করে দেখলাম এর তো কোনো ভবিষ্যৎ নাই ও আমি আনি মানে দিতে বাধ্য করছি মারাই লিছে রে বোন গো তোমার ফুরি হইলে গো বোন মুখ পাস আর তুমি ওই লাগে লুবি ইটা মানুষের লাগি নানি কোনো বিয়া স্বাধীন মাত না আমাতাও বালা কব বই না আমি সরি আছি প্লিজ আমার এই মাতটা মারতে কইবাই না আমি তোমার ফুরির লাগে কোনো দামানো মানে দেখতাম পারতাম ইটা রে বাসু তুমি তুমি এগো ফারতাই না কেন কো তুমি লাগে গটক বা এগো তোমার বেশা এগো তোমার ব্যবসা তুমি ফারতাই না কিতা লাগি আমার ফুরিরে যদি বালা দামান একটা দিতে পারো তো তোমার আমি টাকা 2 লাখ দিব কত দিবাই 2 লাখ উত্তরে গো বোন দে গো সমস্যাটা তো ওখান যে সময় মানুষে গোট হল তোরে টেকা পয়সা দেখাইলা টেকা পয়সা শুনাইলা এই সময় গোট হল দে ইমোশনাল বানাইল বুঝছো ইচ্ছা আসলো না এর বাদে তো দামান তো অবশ্যই মিলব কত কইছিল 2 লাখ 2 লাখ টাকা দিবে আমারে বুঝছি ওই দেখো সাইন আমি ওখানে চিন্তা করা মনে খার হইয়া কত সুন্দর কত হ্যান্ডসাম ফুল কত স্মার্ট ফুল ভাবে এই ফুরিটারে নিয়ে যে আরামদাদা এটা ফুরিটার লাইফটা নষ্ট করে দিছে ও আরামদাদা তুই যদি পয়সা ওয়ালা নাই তুই বিয়া করতে খরচ কি আমার তো দুঃখ খান আমি যদি তারে ভাইতে নানি করতো না দই দিয়ে তারে উচ্চ মানিয়ে গোসল না নাকি মাই তারে ঢাকা মেডিকেল সাসায় ফাটাই না বুঝছো কত পয়সা ভাবি 2 লাখ টাকা দিবে আমার কাছে না আচ্ছা ভাবি চিন্তা করিও না চিন্তা করিও না আমি যাই আমি এটা কম্পিউটার ডাটা অন করি ডাটা অন করে দেখি আমি কোন দামান কয়েক দামান আসে আমার কাছে মার্কটা কোনটা বেশি পয়সা ওনা
তোর বিয়ার কেন হইল আরো তো সাত পাঁচ মা পাইছে হইছে একটা না একটা সমস্যা বে তোর বউ দায় দিবে বাইকের বিয়াটার বাপে আমি তোর ওই সাপিস বিয়া হবো দেখলাই তুমি কি জানো না বাইসাব মানবতার ফিরে একটা দেখা বেশ সন্ধান করিয়া পাইবা দেখবা আমি কি তা সবসময় বাড়ির থাকি আমি কি তা সবসময় থাকতাম ব্যবসার কামে ঢাকা সেটা কত কাম করা লাগে তাই নিতে দায়িত্ব নিতে না তাই নিতে নিতে না নি দায়িত্ব নিতে নিতে না নি না খুব ভালো করছো খুব ভালো করছো তাহলে তুমি দায়িত্ব দিছো দেখো দেন দায়িত্বটা কিনা পালন করো আই আমি না খালি দেখছি সিম্পল অন্য গ্রেডিট সিম্পল মানে মানে কত দেখি আমি কিছু কি দাও ভাইসাব তুমি বাড়ি বাসো দেখো হানিও নিও লাগে বাড়ি হানতে কি তুমি তাহলে বাড়িতে নিয়ে গেলে আমার বাবা তো একা দিলাম নিয়ে আচ্ছা তাই তো বাদ ওন বিল দিয়ে আইস নাই বিল ও মা টেকা পয়টা কই বিল দিতাম টেকা পয়টা আমি তোমার টেকা দিয়া দিলাম বা তুমি তারে 4000 টাকা আমার কাছে রইছি 4000 টাকা তারে দিলেছি 4000 টাকা রইছি মানে তো তুমি বাকি টাকা কি দাও তো ও ভাই ফয়লা তো ইকান তো আদর কইছি না ফয়লা তো রজো বাড়ি সে সবে দেখো হইলো পুন মরি গেছি বাস মারিয়া ফেটো তুমি মারিয়া তুমি জানো না এই বাইসাব মানবতা ফিরিওয়ালা তাই না দেশ কষ্ট লাগছে এখন তুমি বাইসাবের জি খাও টেকা পয়সা সব আসে না দিয়ে একটু রোজ মালিসা তো প্রথম দেহ গেল তাকে দিলাম 10000 টাকা তারপরে
কজন ভাই তো সুবি তার মানে তুমি মোয়ারা পাই দোকান থেকে কাটছো না কারেন্ট বিল গ্যাস বিল কিছু দিছো না আচ্ছা টাকা খরচ করে দেখো এটা কি তুই হিসাব করে দাও দিবি ভাই তোমারে বাজারে সাজে দা সুদ যা তো খরচ হই গেল দুজনের ধরে এখন মিলছি নি আমার তো মিলছি নি কিটা কইছিল তোমারে তুমি পয়সা দিলে কারেন্ট বিল ঠিক হইছিল তোমার দোষ আচ্ছা বাবা বলা কোন নীতি তোমারে একটা দরকারে পাঠাইছি তোমারে একটা দরকারে পাঠাইছি মোয়ারা পাই দোকানে তুমি টাকা দিতা বিচারে মাল আনো বুঝছি তো ইবাই গ্যাস বিল কারেন্ট বিল ও ভাই রে ইবাই মানুষ বলি যা ইবাই কত কি ভাই 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 লাগো ভাই স্যার ইবু তা কি খুব করনা দিল ভাই আপনি মানুষ সুবিধা দেখার আমরা সুবিধাটা খেয়ে দেখবো এখন যদি গ্যাস অন লাইন কাটা হয়ে যাবে আমরা কি তা করবো কাছেন আপনি ফোন তো বল মাত্র ও গো বল গ্যাস অন লাইন দুনো কাটিলা এটা লাখরি সুলা তো আছে ফোন তো দিন এক মাস তো খাই খাবে না ভাই স্যার আমি লাখরি সুলা নামটা পারি না আপনি ভালো করে জানেন কিন্তু কি তা মাত্র আচ্ছা বাবা একটু না তুমি বাবা তুমি তো ওকে আমি তোমার বিল দেওয়া পাঠাইছি তুমি টাকা মতো মানুষের টাকা দিয়ে দেয় ভাই আমার তুমি দায়িত্ব দিস না ওখান থেকে তোর নাম তুই করিস তোর আর তুই করিস বুঝছো তো আমার কিছু কথা বলিস না করলাম মানবতার সেবা মানবতা ওখান তুই আমার উপরে যাই ফাগলামি করাম ওগুলো ফাগলামি করি বসাই তুই ও করে মানবতার সেবা করি আগে আল্লাহ কিতাব আছে নিজে বাঁচো তারপরে তোমার আহালে বাঁচাও তারপরে তোমার পরিবার বাঁচো আমি তা তো নিজে বাঁচি আসি করতে করে আরো বাঁচি এটা ভাই যতদিন কারণ আমি পারতাম না তুমি বানান দিয়া খাইবো সব সময় সম্পর্ক জায়গা লাগলো সম্পর্ক বদলানি যায় না সম্পর্ক তুই বদলাইছিস নি তুই কি উল্টাইলিছস উল্টাই লাইছি কথা আছে ওবা শুন না ওই তো কথা ও বইন গুতারে লইয়া তুমি আসো কত একটা জালার মাঝে জালার মাঝে নাই খোঁজ আই জালার মাঝে তোর কই যাই আইল ও কইছলাম আকি বুঝছ নি ইগো তো মুখ বাজ বেশি মাতে এ বুড়ার বুড়া বেকাইস লব বেটা মুখ বাজে দেখছস তা কিতা হে তুই মানে কিতা উদ্ধার করি লিতি হ্যাঁ কিতা এই হুন মাথাত হাফত দিয়া চলি করি নানি আমার দুর্বল ভাবিস না দুর্বল ভাবিস না মেজাজ গরম করি দিছে আম্মা বেটারে আমি দেখি সাসা বেটায় মানে বানাই নিছে বালা বেটার বোন আমার বোন মান করি মাতার আম্মা ফাউতে কি জুতা খুললে পারিলি ইসরে না বেটি ইগুরে যদি জুতা দিয়ে তুই বাইরে আসতে জুতার আর অপমান হইব ইগুর হায়া খাইছিল আসি নি আর ওই তো ঠিক আছে হরি বেটি আমার ফক্ক লই যই হরি বেটি ওই ও আমি তোর হরি কোন দিকে কইলাম রে ইয়া আল্লাহ মা ও দো মাই তুমি ঘুরে ঘুরে লে বিপদ আছো ও ঘুরে দিলে আমার কাছে দিয়া ও তো তুমি উদ্ধার হয়ে গেলাই না খোঁজ ভাই ও আচ্ছা দামান বেটা তুমি আমার উপকার করাতেইছো ওই উপকার না আচ্ছা ঠিক আছে যে তুমি আবার একটা বুড়ো আমি করতাম ও একটু বুড়ো কেন গো ভাই বুড়ো না আমি তোমারে কই তুমি তো দামান হইতাই না দামান দুই তো একটা সিস্টেম লাগে খালা খালা রে বা দামান বেটা আচ্ছা খালা আছে একটু দোয়া করে দেই তোমারে দোয়া করতে না হরিয়ে দোয়া করতে না ভাই আসো ও ভাই গো বিয়াশা ও ভাই গো বিয়াশা ও ভাই গো আমার বিয়ে আসা
আপনারে তো কখন খবর দিও মিলে দাদা বাবা ও ঔষধ হয়ে গেলে ও বাবা মিল তো কিলা খান রে বাবা করিলে বাবা গড় খালি খান বুঝছ লাগে আমি যে বিজি মানুষে তো দেখে আস্থা মাস আমি দৌড়া দৌড়ি করলাম আমরা যে বড় হয়েছে তেরা বাই তাহলে আমরা বিয়া করাইতাম কইনা দিকে আপনি পিতা তেরা মেয়ের বিয়া করাইতাই মানুষের না বুঝলে কমাই ওই হে দিন আসি হে তো দিন দুইনিক না হে তো দিন দুইটার ফুসকিয়ানো না হে তো হইলো মানবতা ফেরিবেলা মানব সেবায় নিয়োজিত তাহলে বিয়া করাইয়া গোমাই বিপদ করতাম কোথায় আগর বউ টিকল নি আগর বউর তো গেল বিবাহ বাড়ি তারে ফালাইয়া কিতালাই গেছিল ওটা ইমন ও তো তার মুখাইছ তো গেছিল তা যে মানুষের সেবায় আস্তা দিন সব করতে সাসারে বা কিতালাই কিতা যে হয় বাইশা যদি বিয়া না হয় ওই বিনোদ মানুষের নাম কথা হয় না বিয়া সাদি হরাই দিয়ে মানুষ ঠিক হইতে পারে ঠিক করবা যদি ঠিক না করে তাঁর সম্পত্তি বাদ করে তাঁদের আলাদা করে দিলেন আপনি তো বুঝলা আমরা তো সব সংসারটা বুঝাইতে পারি না গরম মরবি নি তাহলে বউর এক সময় বুঝাইলা তাহলে হয়তো তাহলে বুঝতেও পারবে আমরা চিন্তা করছি আমরা আলাপ করছি আপনি যদি বালা কুন্দ বিয়া করে আপনার এক লাখ টাকা দিবা সমস্যা তো টেকা উনাইয়াও তো তোমরা আমারে ইমোশনাল বানাইয়াও তো বা বুঝছ সাসা তো হ্যাঁ চিন্তা করো তেরা মিয়া কত আমলদার হুয়া খাই খাইছ কত বালা ভাষণ তো নমাজ ও যে কবিনের ফুলিটা গেল ফালাইয়া তেরা মিয়া ইটা বল লাগে দা কন্যা তুমি হার ফ্যামিলি দিয়ে বিয়ে বাদ দিবাই আর কন্যা দিত না হয়েছে হতাবাই তো আপনার হয়েছে 100 বার দিত এটা তার লাগে গুফুয়া তুমি ও তো এলাকা এই ফোন কোনা দিলে এটা বাবা জি হয়েছে ও তো বুঝছ আর সব তো নমাজ করে মানুষ সেবা করে তোমার মা গেলাও কত মানব সেবা করে বাবা কিন্তু আমরা তোমার চৌকো লাগে বোন সইয়া মারতে পারে না সইয়া মারতে পারে কি ও কিতা করে লাখড়ি কত গেছে বাইন ফোরাম কোন কাম কাজ করে না খালি সারাদিন গরমের মধ্যে টেকে টেকে খায় আর ঘুমায় মধু খাইয়া নিশা উশা করে আর আমার গরম মারে
আমি আরো শুনলাম হে ঠিকও আছে, তুমি বোলে মোক বাজি বেছি কথা এর লাগে মনাফ নাই এর লাগে গর সংসার অশান্তি কইছে কোন গুলো আমার ফয় কইছে আরে না মুক করে ফরব না মুক লগাল ইয়া আল্লাহ আমার সম্বন্ধে না কেউ যদি মিশা মাথে নানি কিংবা আমার সম্বন্ধে যদি দেখে কেউ সমালোচনা করে কেউ মুক্তি কামি হইলে নানি তাহলে আমার খুব ইচ্ছা করে গেল দিতাম খান্দা ফেললে না কে কইছে আচ্ছা কে কইছে আল্লাহ মাহবুদ আমি এখন খার নাম হইয়া খার কথা কইয়া আমি আরো মাইল লাগাইতাম তুমি কৌশানি আমি আর বললাম তোমার মুখ খারাপ তোমার লোভ বেশি তারপরে হিংসামি করো একলগে খাইতে দেখতে চাও না তারা রাত্রি সুজন আইলে জামাই বলি রাত্রি সুজন কেউ আইলে খালি জিও করো মুখ বাজি করো কি না রে বাবা এটা দুশ্মনের চা তো হলতে আমার পুরী লাগে দুশ্মনে করছই আমার পুরী গুতা কত বালা আমার পুরী গুতা লাখান এগো পুরী গা দেখাইতে পারবাই নি হোসেন নবুত হয় হয় এখন সব বদনাম আমার হে যে আমার নিশা করি আইয়া মারতো যৌতুকের টেকার লাগে আমার ফ্রেশ হইলো আর তুলতো ইটা কেউ দেখতো না গরো বাজার আর যে করতো না ইটা কেউ দেখে না গোমাই ওহো তে তো আমি যেটা বুঝি সব উল্টা বুঝি ওই রে ফুদ বেইমানের চাতে বলতে বেইমানে ঘুরছে ওহো আচ্ছা 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 বুঝছি আচ্ছা যাই হোক কিতা কর ভাই তখন একজনের যদি একজনের বিপক্ষে মাতি উলায় কিতার আওয়াজ ও অ্যাডভাইজ করে কিতার অ্যাডভাইজ করে বারো মাসে তেরো যাইতা যে যে জিনিস নানি নয়া বা করে এগুতরলা এড করে এড করে বুঝছনি আজ কিতা করে ঠিক কেন কিতা করব না রে ফুত আমি কইতে চাইরাম কিতা জাননি তোমার লাগানে কই যদি দামান আমি পাইলেইতাম তো আমার পুরের জীবনটা সার্থক হই গেল নে আমি আমার পুরের গতর লিয়ে পুরো পাশে মানু আছে আল্লাহর সে সাও দিবা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো সব দিনিলা বইন নিতা নাই তো এক না একটা গাটো না উড়াইবা চিন্তা করব নে তুই চিন্তা করবা নানি আমি হইলাম ডিভোর্সি এর মধ্যে গরিবের ফুরি আপনার লাগান মানুষে কিন্তু আমার বিয়া করে লিব না না ডিভোর্সি হইয়া আসলে নিজের ছোট করিও না আর দেখো আমি তো বিয়া খান করছিলাম বউয়ে আমারে তো বিভিন্ন দূর দেখাইয়া ফালাইয়া গেল বেখাইছিলো তোর ফুরি এর লাগে তো ফালাইয়া গেছে কি মানবতার ফেরিয়ালা মানুষ চিনল না আসলে ওগো আম্মা বালা মানুষে নানি বালা মানুষ পায় না আপনার লাখন যদি একটা মানুষ আমি আমার জীবনও পাইতাম আমি আমার মাথার তুলিয়া রাখলাম না ও বিয়া শাদির ব্যাপার আসলে বিয়া শাদির কথা আমি আর চিন্তা করলাম না কারণ বিয়া শাদির কথা চিন্তা করলে চাষি বুঝছো নি ওই যে আমার মানবতা হরাত মানুষ সেবা হরাত একটু ব্যাঘাত ঘটবো আর কি এর লাগে আর বাড়িতে যেতাম যেতাম না ব্যাঘাত ঘটতো কেন এমন তো হইতে পারে আপনি যারে বিয়া করবা হেও আপনার লাখন মানবতার করতে পারে আর ইয়ে করিব যাই কি আমার কাজ আছে বুঝছি রেবো বাবা ওখানে আর ওখান দিকে তো থেকে ছুটিয়ে যাইতা চাই রে আমরা তো গরিব মানুষ গরিবের দুঃখ খেয়ে বোঝে না রে ও মাই আমি যদি কোনটা হই যায় আমার আমি যদি পড়ে যাইতে তুইও বেশ খাইয়া মরে মেরে আরো সান্ত্বনা আপনি দিতাম না মাও ইয়া বিষ খাওয়ার কথা বিদা বিষ খাইলে দুনিয়া তো শান্তি নাই আখেরা তো শান্তি নাই কেন জানেন না আপনি আত্মহত্যা হারা মহাপাপ দুনিয়া তো আমার আপনিও শান্তি নাই পুরো কথা লাগে আমি বলো বিপদ আছে কেউ বোঝে না আমার দুঃখ কেউ বুঝলো নাই আচ্ছা শাশি একটু শান্তি উকা আর দেখি আমি কি কিতা করা যায় কিতা করা যায় আমার একটা ভাবনা চিন্তা করতে দিন আমার তো পরিবার আছে ভাই আছে এরা লোকে বুঝি তেরা মেয়ারে যদি তোর তোর জামাই বানাইতে পারি তো বুঝলি যাওয়ার কালে নয়ন মেলে চাইল না আসি বলে আমারে দেখলো গজল গাইরা মোচের থেকে আইসি নামাজ থেকে আইসি তাই নি
নামাজটা কি আইসি, মসজিদটা কি আইসি, গজল গাইলাম, তুই মানছিল কি পাটফারি করে বলে পাটফারি হয় তো তো ও বেটা খার ভয় কি গিয়ে কইছি আমি খার বাটপারি করলাম খার বাটপারি করলাম না তুমি নিজে বাটপারি করছো আমি কোনো বাটপারি করছি না বুঝিলা কোনো প্রমাণ আছে নি সাজাই রোজ বললে এই বাটপারি করবা এরে তুমি কি তা মাতার আর মানুষ পাইছো না তুমি সাসা লগে মাতিয়া ফারবাই নি দেখছো নি সাসার সাফার জোর হইছে কিতাব আছে সুরে কোনো দিন স্বীকার করি নি নিজে সুর জীবনে স্বীকার করবো নি কোসাই কিতা কইলে বেটা সুরে স্বীকার করবো নি হে সুর ওবাই উনারে উত্তম মাধ্যম বুঝছি একদম দিলাইলে হে এখানে তার বাপের স্বীকার করবো হাসানি তে তোর বস আসা তোমার উত্তম মাধ্যম দেওয়া দরকার তুমি কিতার লাগিয়ে তা বাটফাড়ি ছাড়ো না আমার বাইরে সহজ সরল ভাইয়া টকাইয়া খাই রায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ও বেটা আমি খারে টকাইয়া খাইলাম রে বাবা ও তোমার বাইতে আমি আরে নি না 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 তোমার বাই হইলা রে বুত মানবতার ফেরি হলা তান দেখিলা টকাইলি মো আমি আল্লাহর কাছে দাহি থাকি দিব ওইসে সাসা খতায় খতায় মিশা মাতি আল্লাহর দোয়াই দিও না বাদে তোমার উপরে টাটা ফুরি জীব তুমি মুরবি মানুষ তোমার বিমানে খিলা মাতলা সাসা হি কিলার কইলা সাসি হসপিটাল ভর্তি কিতাব আছে সা ইকান হুনিয়াতে কি এখন কল্লা তলে দিয়ে লাইলে হি আর কত বাটফারি করতে রে বাবা বুড়া হই গেলাই ইটা সারো না কেন ইটা সারো সারিয়া বালাও আমার ভাই একদম সহজ সরল মানুষ তাইন মানবতার ফেরি দিলা নিতরে দাবি তাইন গেছে কেউ সুখ দুঃখর কথা কইলে নিজের পেকেটর টেকা কাপড় চোর পর্যন্ত খুলিয়া দিলে তার বাদে তুমি কিলা ই মানুষের লগে বাটফারি করলাই আমি কিলা ওটা তো বললাম স্যার আপনি এমন বাটে প্রশ্ন করলা যে আপনি কিছু জানেন না আপনি কিলা ঠকেছেন আপনি জানেন না নি আপনি তো ভালো করে জানার কথা আপনার গরো ও সমস্যা হও সমস্যার সাথে হসপিটাল আপনার শৈল বালা না গরো বাজার নাই টিন ভাঙে গেছে অত হয়ে গেছে ক্ষত হয়ে গেছে এটা কি চাষ আছে হ্যাঁ আপনি একজন মুরব্বী মানুষ এখনো সময় আছে এটা সারুকা সারিয়া ঠিক হোক আর না আল্লাহর কাছে মাফ চাই ফাইতা না এরকম স্যার আমি এখন কথা বলি আপনার যদি প্রবলেম থাকে হাসা ওখানে কইবা আপনার ও যে কইলা সাসি হসপিটাল যদি সত্যি সত্যি বেটি বেমার পড়ে হসপিটাল যাই তখন খালি কুয়া দিয়ে খানবাই ও বাবা ওখান আমি বুঝছি আমি যেটা করলাম এটা আমি ঠিক করলাম না মানুষের টকাইয়া খাইলাম আর আল্লাহর কাছে আমি দায়িত্ব থাকি যে মানুষের টকাইয়া খাইলে আমি আর একটা খতাম না রে তো তবা করলাম তবা করছো না নি মনে থাকবো তো ওখান থাকি ভালো হইয়া চলো সকলে ভালো হই বুঝছো নি চাষা ওই রে বাবা আমি তো যেটা করলাম একটা ঠিক করলাম না বাদ দিলেই আমি ও আচ্ছা চাষা আমি একগা তো আসতো আই একগা তো আসতো কিছু হয়েছে চাষা এক হাজার টাকা দেবো চাষা ওই আট থেকে ছুটি দিয়ে ও নই একটু আগে আপনি তোবা করলা আপনি একটু আগে তোবা করে কোন জীবনের ঠকাটকি করতা না খেলোকে বিমানে মাথায় টাকা পয়সা আনতা না তখন আবার কিতা করলা হি তে কি জাতের মানুষ আপনি রে বাস আছে বুড়ই গেছে যে যে একটা খাম কাজ কর নাইলে মানছে দাম দিত না এবার এখন তা বুঝই না কেন বুঝছি রে তুই তো করি উত্তর নি ফেটো লাগে রে ফেটো লাগিলে বাটফারি করতা না কোকে ভাই কুত্তার লিং গুরগি দি মানে সুজয় না এই নিয়ে লেগে বাটফারেন্ডে বুঝাই কোনো লাভ হইতো না তুমি যেখান করার রকম করো পয়সা বেগে তুমি বুঝাও ইটা মানুষের বুঝাই কোনো লাভ হইতো আলহামদুলিল্লাহ ভালো আছি বড় তেরাম তোমার দেখি আর পুত ওই যে টান দইতেছে রে বাবা তোমার লাগান বেটার খান্দার যে বেটা আমরা খারও হইতাম বুঝছো ওহান আল্লাহ তোমার শুক্রিয়া রে বুঝছো ও বেটা তোমারে তো এলাকার মানুষ এলাকার মানুষের তোমার নাম বদলাই দিছে ওর তোর আমি কই না ওখান কয় তোমার মানবতার ফেরিব আল্লাহ ও যে মানব সেবা করবাই না নি দেখো আমরা কিতা যে কইতাম রে বাবা আমরা বেটা পুরা এলাকার মানুষ গর্বিত তোমার লাগান একজন মানবতার ফেরিওয়ালা রে লইয়া আমি এমন কিতা মানবতার কাজ করলাম আপনি কৌকা চাই সামনে কোনো অসহায় বা কোনো বিপদগ্রস্ত মানুষ পাইলে যতটুকু পারি এই সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি মাত্র আর কিতা করি না বাবাজি ওটা তৈল গেলে আসল ও কামটা তো এলাকার আরো বহু ভিন্ন ভিন্ন ব্যক্তি সকল আসল কররানি কররানা রে পুত তুমি তো দেখো না বেটা তুমি খসিরো চা দোকানের সামনে দিয়ে একটা গেলে নানি ওটা মানুষ বেরেংসি বেরেংসি চা খানি পুয়া তাহলে উবাই যায় উবাইয়া তোমার সম্মান করে দেখো তুমি তো খেয়াল করো না কেন সম্মান করে মানবতার ফেরিওয়ালা তুমি অনেক মানুষ তাহলে আমার দেখলে খেয়াল করি না আসলে
এগুলা তো ঠিক না, আসলে আমি এমন কিতা করি বারবার খুঁজলাম নি আপনারে। পুত্রে বাক, যে জ্ঞানী নাই সে কোনোদিন কইব নি আমি জ্ঞানী, কোনো সময় হইতো নাই আমি জ্ঞানী। ও বেটা বাতি যাই ইমনে তো আমার এক বেড়ার মাঝে ফালাই দিই। আমার ভাই ইমনে বেড়ার মাঝে আপনার ফালাইছি? সাসা কিতা করছে, কিতা এমন অন্যায় করছে আপনি খোকা? সাসা বার্তাকে বিদায় করে দিবেন তারে, বুঝছেন নি? ইয়াল্লা ইয়াল্লা দেখ, বার তো না বাকু দিয়া দেওয়ার মতন কোনো খাম করছে না রে বাবা, বুঝছেন? এমনি তোমার ভাই নম্র বদ্ধ আসল বেটাই আমার খুব একটা সম্মান করে, বুঝছেন? আচ্ছা গোটন হয়েছে রে ফুটু পাতি যাই ইমন বেটাই আর বেটার বউ রে, আমার একরকম বেয়ে দিয়া দোষ হয় তুমি বাড়ি, বুঝছেন? কিতা কইতা বেটা একরকম মহিলা যাইতিয়া দোষে তারা কিতা লাগে জানাই নি, কিতা লাগে তারা কই দিয়া জেনে তোমারে কন্যা গুটি। ওখন তারা এমন ভাবে কইছো না রে, এমন এক ব্যক্তির নাম কইছো দে ফুট, আমি তো হিমশিম খাই দিছি, আমি তো ডরাইলাম বেটা, আমি যে আমার মানবতার ফেরিওয়ালা বেটার লাগি কন্যা দেখতাম, ই বেটার লাগি যেমনে তেমনে কন্যা আনা যায়। আচ্ছা আসলে বিয়ার তো একবার নাম লাগাই দিছি, ওসব আমার মন আছে তিত্ত হয়ে গেছে। সাসা সাসা ওই যে আমার ফেলে গেলে আমার দুষ্টা কিতা বাবা নমাজ লাগি তাগিক তাগিক দিতাম আমি, বুঝছেন নি? নমাজ পড়তো না, গুমকে তর্ক করতো, গুমাইতো আজান ওর গুমা তে মোবাইলও গান শুনে অত অত মানা যায়। আপনি কোকা চাই কমজাত কমজাতর ফুট নারী নাই ফুট, বুঝছেন? ইটার বংশ খারাপ আছে লাই গেছে কি ফুট ফালাই ইগুন মানা আছে। বংশ তো আমরা দেখি অন্য বালা বংশ, ওই যে সানমিয়াস আছে তার বংশ আসিল, এরা তো নামি মানুষ, বংশ ভালো হইলে যে সব মানুষ ভালো হইব তা নাই। আপনি জন্মের পর তাকে তালিম দিতে হইব, শিক্ষা দিতে হইব, জন্মের পর তাকে পাতা আমি শিক্ষা পাই না, অন্য মাঝে একটা গন্ডগোল শুরু তাকে ধরে আরম্ভ হয়ে গেল। ওই রে ভূত থেকে না আসা কথা কইছে লাই বংশ তুলে নাছে বাদ দু কাট। ও বেটা বাবাজি আজি তা মাত পাড় দিলাও রে বাবা, সাসাই তো জানি বেটা, সাসাই জানি তোমার কোনো দোষ নাই বেটি যে ফাল লইয়া গেছে, ওই যে তুমি মানবতার ফেরিওয়ালা মানুষের সাহায্য সাহায্য সহযোগিতা করিলাও ওটা বেটি দেখতো পারতো না, এলাই বেটি গেছে আচ্ছা বেটি যাও। ওখান দে বাবা আমি তো চিন্তাত আছি রে বাবা, তোমার লাগে কন্যা কই পাই? তথাপি আপনি ওইটা ঠিক কথা, ঠিক আছে তা আমি একটা ব্যাপার দিয়ে চিন্তা করলাম, ওই যে আমরা বাতাসা চাষির ফুরিয়ে গু, ওই 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 বাতিটা বাতিটা ঠিক আছে বাতাসা বুয়ার ফুরিয়ে গু, ওই ওই ফুরিটার খুব বিপদগ্রস্তর মাঝে আছে রে পুত্রে সংসারটা নিয়ে। ও বেটা বাতি যা, ওর কিতা ই ফ্যামিলির কোনো সহযোগিতা করার খেয়াল না কিতা সিদ্ধান্ত নিতে আসলে আমি দেখছি তো যে ও মহিলা মানুষ তো এর মাঝে আয় রোজগার করার মতো তো কেউ নাই, মেটারালি একটা মানে অসহায়ের মাঝে পড়ি গেছে। ওই রকম চিন্তা করলাম একটা অসহায়ের সহায় করে দিলে মানে এক দিলে দুই ফাঁকি শিকার হয়ে গেল, মানে ওখানে বুঝে গেছে স্যার যে বাতি যা এক দিলে দুই ফাঁকি, এক ফাঁকি হইলো বিয়া হয়ে গেল আর আরো ফাঁকি হইলো একটা অসহায়ের সহায় 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 করে হয়ে গেল। সুন্দর চিন্তাধারা করছো বাতি যা, ই তো দেখলাম মেঘ না চাইতে বৃষ্টি, টেখা 2 লাখ কোনো লাখানো আচ্ছাড়া করা যাইতো না, হগুড়ি হগুড়ি গেছে গোসানিও লাগবো। চাষা কিতা চিন্তা করুন না 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 বাচ্চা শুনতে না চিন্তা না শুনতে বাচ্চি যা আগে বুকান যা, ইয়াল্লা ইয়াল্লা রে বাপু ও বুদ্ধি ইলাজি একজন মানবতার ফেরিওয়ালা রে বাপু, তোমরা এলাকাত আসো আমরা দুনিয়া তোলা কিছু তোমার লাখান দেবা ফুট মানবতার ফেরিওয়ালা অকল টাকায় দুনিয়া ঠিক কি আছে আন্নাইলে কোন দিন না দুনিয়ারে ফুট ধ্বংস। আমার আপনি সরম দিকা বারবার এক কথা হইয়া বাবাজি না না এখানে আশপাশে মানুষ নাই তোমার আমি সরমও দিলাম না, মানুষ মেলেও দিলে কোনটা হইতাম তো বুঝাই সাসাই সরম ওভু। তখন ফাইনাল সিদ্ধান্ত কোনটা নিচ্ছ বাতে সব বুয়াই ফুটি দিয়ে বিয়া করাই তো? সিদ্ধান্ত বলতে যেহেতু আমার ভাই আপনার লগেও মাতিছে আমি সিদ্ধান্ত না নিয়া ব্যাপারটা যদি আপনি একটু বিবেচনার সহিত দেখুন নাকি তাহলে ভালো। 100 বার 100 বার দেখবো, 100 উপরে যদি কোনো টাইটেল থাকে হঠাৎ হঠাৎ তো দেখবো সাসা একবার যেতাম আসলাম ক্যান্সেল আসা তুই নিয়ে তামাম হয়ে যাও সাসা তোমার বিয়ে এখন কেটে আসলাম কাজ আছে স্যার জি না বাবাজি ওটা জরুরি আমার মানবতার ফেরিওয়ালা বেটা একটা সিদ্ধান্ত নিশ্চয় ইগো যদি সাকসেসফুল হয় আমি ওটা সুয়াবর বাকিদার হই। সিদ্ধান্ত আমি এখনো নিছি না, আমি আপনারে অবগত করলাম আগে যেহেতু ভাই আমার দায়িত্ব দিছে আপনার উপরে এর লাগে হয়েছে যে আপনি দেখো বাতে সব গায়ে ফুরি দিয়ে যে কোনটার বিনিময়ে বাবা তোমার ঘর আইনা দিন আও তোমার বাড়িতে এইটা চিন্তা আছে আপনার লাগি এখন দেখো কাছে আমরা লোক ও বাবা মারতাম তো আমি রে বাবা তুমি ওটা সবাই রেখে নেই
বিষয় তোমার উল্টো ফাগে ঠিক আছে সাসা কিতা ওই রকম ওই যে সাসারে যে তুমি এই বিষয় মাতাইছিলাই আমার তেরাঙ্গিয়া লাইক কইছিলাই যে ওইটা দেখা লাগে বালা মানুষের লাগে কন্যা যোগা করতে তো কয়টা সময় লাগে বালা কন্যা লাগে দামান যোগা করতে দিই মিনিট লাগে না তার সঙ্গে মিলে যে যে সার খুঁড়ি দিয়া দিলাম যে সার কুয়ায় দিয়া কর সাসা কন্যা ফাইলে শুনি কন্যা না হইলে নাই মনে হইতে তাই একটা মুখ বাস তাই মা একটা মুখ বাস তারা লুবি ভেবে তারা কত লুবি হি জামাই করে করতে পারছে না এই খাবিন টেকা পর্যন্ত না নিজে জামাই করতে উসর করে আচ্ছা আমরা পয়সা কি না ফানিত ফলি গেছেন মিসা সাহেব আপনি কি রাত কইনা দিকে আইলা আপনারা তো আমরা ইলা কইনা দেখার লাগে কইছিলাম না ও বাবা ও মাই তুই আল্লাহর বাস্তে আমারে দুইছিল না আমারে দুসার উফান কইতো না রে গো মাইয়া বাবা আপনি ঘুরে গেছে ইয়া আমার উপরে ফালাইলা আমিও যে না হচ্ছি না তা না কিন্তু বিয়া করলি তা মিলে আমি বুঝছি না ওখানে তুমি বলছো ঠিক আছে তোমার কথা ঠিক আছে তুমি যে মানব সেবা করাই মানবতা তৈরি বলাই আছে স্যার আজ মতো আসবো না করে দেবো দেবো কই গে যাই বুঝছি বেটাই বললা চিন্তা তারা স্যার আমি বুঝি নাইছি ওটা পাছি এখন কথা পাইনি আমার বাতি যে এমন এক কথা লাগে কইছে বেটা কই গে এক দিলে দুই পাখি শিকা হইছি কেন কইছিলাম মানুষ কে আর হেরা যদি মরে হি বেটি তুমি মরে তোমার সমস্যা জিতাম কিতা মাদ্রাসা সাসা আপনি হি সময় নাই আপনি ডেট ফিক্স করে লিতা আরে তুমি দেখি কিছু মাতো না ইখানে কিতা মাতা কেন মাতে কোনো লাভ আছে তাহলে যুক্তি তর্ক দিয়া বুঝে কোনো লাভ হইবে না বুঝে ও হই যাও আমার এখন কথা হইলো না তুমি যে ওখানে এখানে বিয়া করতা ই কইনানে বিয়া করতা ইগুলো বিয়া করে তুমি সংসার করতা ভাই ইগে ইগে আর কোন সংসার করছে ওখানে জামাইদের ডিভোর্স দেওয়া বাড়িতেছি তাই কোর্ট ছিলে আদালত ছিলে চেয়ারম্যান ছিলে সালিস ছিলে বিচার ছিলে সকল পাঠাইছি ভাই স্যার বাবিয়া করে করবা খাজা করিয়া বাবা না বাদে যেন আপনি ফস্তাই নাও লাফে সিন দাও না 19 তাই দিশ করো তোমার 14 শিকড় দিতে দেয় আর কি দাবে স্যার আমার ভাই এটা কি দাবে এটা দিয়ে কোন ক্লু আগে দিলেন না তুমি এটা তো রাইওতা ও বাবা আমি জানলে তো রে বাবা তোমারে ক্লু দিতা আমি তো জানি না রে বাবা তোমারে ক্লু দিব কি তা কোথায় দিই আপনার যদি 1500 খরচ হয় তে আপনার কাছে আমরা আরো 2000 টাকা পাই কারণ আপনি আমার কাছে 3000 টাকা নিছেন আর সাসা আপনি তো হলে আপনি তো না আপনি কি তা জানেন আপনি বাতাসা বেটিটা বের বাতাসা যদি ফুরি যাবে চিনি না বালা কবি জানেন তার কি জাতর খাইছো তো আসলে গাওয়া কিছু তার রে ডোরা আপনি কইরা আপনি কিছু জানেন না ও বাবা জানতাম না কেন রে বাবা জান আমার তো যত খবর ওই লাগাত নাই ইয়ে লাগা খবর যদি আমি জানি না তে কে জানতো রে বাবা কইছে এটা কথা আছে রে যে ফাটার লগে যদি তুমি কিছু দিন থাকি দাও শরীর ফাটার বন্ধ আমি মানবতা ফেরিওয়ালার লগে থাকতে না নিলে বাবা আমারও মন উদার হয়ে গেছে আমিও মানবতা ফেরিওয়ালা হয়ে গেছি এই যে রে বাদ মানুষ বাজে মানুষ যে কিতা
ও তো তাও হুনার বাদে তোতা জানার বাদে বিয়া কোথায় নো কেন না রে ভাই কেসা সঙ্গে হন কন্যা দে আজ কি লাগব কোনো রে ভাই কন্যা দেখা দিতে খাম যেহেতু বিয়া একবার করছি আমি আর এখন যখন একটা সারা খালি হয়ে গেছে এটা আল্লাহ হুকুমুস না কি তা আমি বুঝছি না আল্লাহ হুকুম না ছাড়া তুই তুই না জানি করতে কোন কথা আল্লাহ হুকুম হইছে আচ্ছা রে ভাই আচ্ছা হইছে যা দসন আচ্ছা ভাই স্যার আচ্ছা ওখানে কত ভাই আমি গেলা মানুষের পালাই কাজ করলাম বালা কাজ করেন না মানুষ প্রশংসা করেন না আমার আল্লাহ আল্লাহ বালা হয়ে যায় বালা হয়ে যায় আমি যখন মানবো তার একটা কাজ করলাম আমার আমার কাজটা করতে তো বাধা দিই না কোনোদিন অক্টোবর আমার কথা সে তুমি বিয়া করতে না